রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলাদের নিজ হাতে তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে প্রদর্শনী চাঁদ পাড়াতে, অলংকার থেকে গৃহসজ্জা জামা কাপড়, প্রদর্শনীতে ক্রেতাদের ভিড় ছিল যথেষ্ট। মহিলাদের স্বনির্ভর করতে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই চালু হয়েছে একাধিক প্রকল্প, বেসরকারিভাবে চলছে মহিলাদের স্বনির্ভর করার কাজ। বিভিন্ন হস্তশিল্প, ঘর গৃহস্থালির জিনিসপত্র, মেয়েদের অলংকার সহ নানা জিনিস নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা একত্রিত হয়ে আয়োজন করলেন প্রদর্শনীর। রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলার চাঁদপাড়া এলাকায় বস্ত্রহাটে অনুষ্ঠিত হয় প্রদর্শনী। আয়োজকদের দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এসেছেন তাঁদের হাতের তৈরি জিনিস নিয়ে। এদিন প্রদর্শনীতে গিয়ে দেখা যায় নানান রকমের অলংকার, বিভিন্ন টি শার্ট, নিত্য প্রয়োজনীয় জামা কাপড়, ঘর সাজানোর জিনিস, ব্যাগ, টুপি সহ অন্যান্য জিনিসপত্র সাজিয়ে বসেছেন দোকানিরা। এটা একটা অনলাইন, আমরা এতদিন অনলাইনে বিভিন্ন রকম এক্সিবিশন করে এসেছি, আজকে ফার্স্ট টাইম এটা অফলাইন হচ্ছে। কতক্ষণ চলবে এটা? রাত আটটা অবধি। এটা চৈত্র সেল উপলক্ষে আমাদের এটা এক্সিবিশন হচ্ছে কৌশিক ক্রিয়েশনের পক্ষ থেকে, সুতপা শাড়ি হাউসে। আমার এখানে অল টোটাল গার্মেন্টসের উপরে আছে, জুয়েলারিও আছে এবং ব্যাগ কালেকশন, টোটাল মানে হ্যান্ডমেড জুয়েলারি দিয়ে সব কালেকশন আমার কাছে। এই বিষয়ে মেলার এক যোগদানকারী বিক্রেতা জানান, আমরা মেয়েরা স্বাবলম্বী হতেই এই উদ্যোগ, নিজেদের হাতে তৈরি জিনিস নিয়ে আজকে আমরা হাজির হয়েছি প্রদর্শনীতে। চৈত্র সেলের মতন প্রদর্শনীতে জিনিসপত্র কেনাকাটার উপর থাকছে বাড়তি ছাড়। আমি অনেকটা দূর থেকে এসেছি, আমি ভাবতেও পারিনি এত ভালো রেসপন্স পাবো। এখানে হ্যান্ডমেড জুয়েলারি অ্যান্ড স্যানিটারি ন্যাপকিনস অ্যাভেলেবল আছে এবং আমি এই অবধি ভালো ফল পেয়েছি। প্রদর্শনীর আয়োজক পায়েল সাহা বলেন, আমাদের নিজেদের হস্তশিল্পের নানান জিনিস রয়েছে, ঠিক সেরকমই অন্যদেরও বিক্রির সুযোগ করে দিতে এদিন এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আয়োজকদের দাবি, সকাল থেকে ক্রেতাদের ভালোই সাড়া মিলেছে। যেখানে টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকে সমস্ত মেয়েরা আসছে তাদের হ্যান্ডমেড এবং রেডিমেড কালেকশন নিয়ে। আমাদের এখানে স্যানিটারি ন্যাপকিন, হ্যান্ডমেড জুয়েলারি, সানগ্লাসেস, ওয়্যারিং ক্লথস, যাবতীয় জিনিস, ব্যাগস, লেদার ব্যাগস, যাবতীয় মেয়েদের প্রয়োজনীয় যাবতীয় জিনিস সব পেয়ে যাবেন। আমাদের এখানে প্রায় 100টা মতামত স্টল বসেছে। এখানে যে সমস্ত মেয়েরা, আমরা মেয়েরা যে আজকে স্বাবলম্বী হয়েছি, তার একটা উপদিষ্ট নিদর্শন হলো আমাদের কৌশিক স্টেশনের অফলাইন এক্সিবিশন। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত চলছে আমাদের এক্সিবিশন। এখনো পর্যন্ত ভালো রেসপন্স, আমাদের প্রত্যেকটা মানুষ ভালো সাড়া দিয়েছেন, ভালোভাবে আসছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, চাঁদপাড়া।